এবারে নতুন ছবি শেয়ার করে সবাইকে সালাম জানালো বুবলির ছেলে শেহজাদ। ঢালিপাড়ার রোমান্টিক জুটি সাকিব বুবলি, পর্দায় তাদের কেমিস্ট্রি বরাবরই নজর কারা। দেড় মাস আগে 30 সেপ্টেম্বর নানান জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ছেলে শেহজাদ খান বীরকে প্রকাশ্যে আনেন তারা। এরপর প্রায় সোশ্যাল মিডিয়ায় ছেলের ছবি পোস্ট করেন নায়িকা। গত রোববার 13 নভেম্বর বিকেলে বীরের দুটি ছবি পোস্ট করেছেন বুবলি। বরাবর মতো এবারও বেশ স্টাইলিশ লুকে দেখা মেলে ছোট্ট রাজপুত্রের। তার পরনে পাঞ্জাবি পায়জামা, হাতে ঘড়ি, মুখে মিষ্টি হাসি যা নেটিজেনদের হৃদয় ছুঁয়ে গেছে। মন্তব্যের ঘরে অনুরাগীরা তার প্রতি ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন। সে পোস্টের ক্যাপশনে বীরের মা লিখেছেন, আমার বাবাজান সবাইকে সালাম জানিয়েছেন। এর আগে গত 21 অক্টোবর বীরকে নিয়ে আরেকটি পোস্ট দিয়েছিলেন বুবলি, যার একটি ছবিতে দেখা যায় বীর সোফায় বসা, মাথায় টুপি। আরেকটি ছবিতে বুবলির বাবার কোলে বীর, ক্যাপশনে নায়িকা লেখেন জুম্মা মোবারক। তার আগে গত 13 অক্টোবর বীরের 4টি ছবি পোস্ট করেছিলেন বুবলি, সেখানে জানিয়েছিলেন সবাই সাবধান, শহরে নতুন বাপজান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে ছেলেকে নিয়ে ব্যস্ত দেখা যাচ্ছে বুবলিকে, তবে সাকিব খানের সঙ্গে যোগাযোগ প্রকাশ্যে আসছে না বুবলির। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।